नमस्कार, मॉडल एकेडमी कर्तृक आयोजित ऑनलाइन क्लासे द्वितीय श्रेणी सकल शिक्षार्थी के स्वागतम। विषय हिंदू धर्म नैतिक शिक्षा। आमी रीना मजुमदार तुम्हारे साथे तुम्हारे पाठ्य बोयेर पाठ आठ अवतार कथा भगवान श्रीकृष्ण के लिए तुम्हारे साथे आज के क्लासे आलोचना करब। प्रिय शिक्षार्थी, भगवान श्रीकृष्ण के छिलेन, কীভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কোথায় কিভাবে এবং কি কি লীলা তিনি করেছিলেন, এখন আমরা এই পাঠের মাধ্যমে সেটা জানব। তোমরা তোমাদের পাঠ্য বই সামনে রাখো এবং আমি পড়ি, আমার সাথে সাথে তোমরা পড়ো। অবতারের কথা ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বর যখন দুষ্টের দমনের জন্য পৃথিবীতে মানুষ রূপে আসেন তখন তাদের আমরা অবতার বলি, যেমন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগ ভগবান শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন। পিতার নাম বসুদেব ও মাতার নাম দেবকী। দেবকীর ভাই কংস মথুরার অত্যাচারী রাজা। দেবতাগণ কংসের অত্যাচারে অতিষ্ঠ। এদিকে দৈববাণী হয় যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে। কংস তাই দেবকী ও বসুদেবকে কারাগারে পাঠান। সেই কারাগারেই দেবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। অত্যন্ত গোপনে বসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে যশোদার কোলে রেখে আসেন। ধীরে ধীরে শ্রীকৃষ্ণ বড় হয় মা যশোদার কোলে। কত লীলা খেলা সেখানে করেন, গরুর রাখাল সাজেন, বাঁশি বাজান, ননিসুরি করে খান, আরও কত কী। শ্রীকৃষ্ণ বড় হতে থাকেন। এদিকে রাজা কংস পাপে পরিপূর্ণ হলে ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে সংহার করেন, ধর্ম প্রতিষ্ঠা করেন। আবার কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়ে কৌরবদের সংহার করেন। এখানে আমরা সেই যুদ্ধের চিত্র দেখতে পাচ্ছি, তোমরা ছবিতে অবশ্যই দেখবে। যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই নিয়ে রচিত হয় শ্রী শ্রী গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা সংক্ষেপে আমরা শ্রী শ্রী গীতা হিসেবে চিনি। শ্রী শ্রী গীতায় রয়েছে সনাতন ধর্মের সার কথা। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ সত্য, ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করে কোনো এক শুভক্ষণে পৃথিবী থেকে তিরোধান করেন। শ্রীকৃষ্ণের জন্মদিনকে আমরা জন্মাষ্টমী দিবস হিসেবে পালন করে থাকি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এতটুকুই পড়ব। যতটুকু পড়েছ সেখান থেকে তোমরা কিছু প্রশ্ন খাতায় তুলবে, উত্তরসহ আমি লিখে দিব এবং তোমরাও খাতা খুলে তাড়াতাড়ি খাতা কলম নিয়ে লিখবে, খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি তোমাদের কিছু প্রশ্ন লিখে দিয়েছি বোর্ডে, তোমরা তুলে নাও খাতায়। প্রশ্ন এক, শ্রীকৃষ্ণের পিতা ও মাতার নাম কি? আমরা এত সময় যা যা জেনেছি পড়েছি সেখান থেকে তোমরা সেই উত্তরগুলো লিখে নেবে, খাতায় লিখে নেবে। শ্রীকৃষ্ণের পিতা ও মাতার নাম কি? উত্তর হচ্ছে বসুদেব ও দেবকী। দুই নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণের মামার নাম কি? শ্রীকৃষ্ণের মামার নাম হলো কংস, উত্তর হচ্ছে কংস। তিন নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কোথায় বড় হয়েছিলেন? গোকুলে। কোথায় বড় হয়েছিলেন? গোকুলে। চার নম্বর প্রশ্ন, তিনি দেবকীর কততম সন্তান ছিলেন? অষ্টম, উত্তর হচ্ছে অষ্টম। পাঁচ নম্বর, কুরুক্ষেত্রে কাদের পক্ষে তিনি যুদ্ধ করেছিলেন? মানে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ কাদের পক্ষে যুদ্ধ করেছিলেন? উত্তর হচ্ছে পাণ্ডবদের। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় তুলে নেবে এবং আরও প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করবে এবং বেশি বেশি করে বাসায় আরও পড়বে, যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। করোনার এই মুহূর্তে তোমরা বাসায় বসে বেশি বেশি না পড়লে পড়া ভুলে যাবে এবং
সামনের ক্লাসে কিছুই পারবে না, অতএব সুন্দরভাবে পড়তে হবে। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে, কথা হবে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্তই আজকে রাখছি তাহলে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস পর্যন্ত এই আশীর্বাদ করি। ধন্যবাদ সকলকে।